نستعينه ونحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له من يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم جنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فإن خير الحديث كتاب الله خير الهدي هدي محمد شر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال الله تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اتق النار ولو بشق تمرة فمن لم يجد الكلمة الطيب সমস্ত প্রশংসা উপাসনা আরাধনা সেই মহান আল্লাহ তাআলার জন্য যিনি আমাদের খালিক যিনি আমাদের স্রষ্টা যিনি আমাদের মালিক এবং যিনি সমস্ত কিছু পরিচালনা করেন কারো কোনো সাহায্য ছাড়া যিনি এক এবং অদ্বিতীয় যার কোনো অংশীদার বা পার্টনার নেই সেই আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি বলে আলহামদুলিল্লাহ তারপরে পরেই সমস্ত নবী রসুলের প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাত ও সালাম বর্ষিত হোক বিশেষভাবে খাতামান নাবিগিন সাইয়েদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অজস্র অগণিত সালাত ও সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই আজকের খুতবায় আলোচ্য বিষয় জাহান্নাম থেকে বাঁচার উপায় মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জাহান্নামের বিভিন্ন জায়গায় ভয়াবহতা তুলে ধরেছে জাহান্নামে মানুষের অবস্থা কেমন হবে মানুষ কোথায় অবস্থান করবে জাহান্নামে তাদের খাবার কি হবে তাদের বস্ত্র কি হবে বাসস্থানের জায়গা কেমন হবে এইগুলো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সব বিষয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন জাহান্নাম থেকে বাঁচার
পথ বা উত্তরণের পথও আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। তাই জাহান্নাম থেকে বাঁচার জন্য অনেকগুলো পথ কোরআন এবং হাদিসে রয়েছে, তার কিছু পথের কথা আমরা আজকের খুতবায় আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সফল মানুষের একটা কথা উল্লেখ করেছেন, আল্লাহর দৃষ্টিতে সফল কে। যদি আমরা দেখতে চাই পবিত্র কোরআনে, যেখানে পড়তে পড়তে আপনি আমি যেখানে গিয়ে এই শব্দটা পাবেন, জালিকা ফাউজুন আযীম, জালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই হলো চরম সফলতা, মহান সফলতা, এটাই হলো, এই ব্যক্তি হলো সফল, এই কথা যেখানে আপনি পাবেন। ফাউজ শব্দের অর্থ হলো সফল হয়ে যাওয়া। তেমনিভাবে পবিত্র কোরআনে আরেকটা শব্দ উল্লেখিত হয়েছে, মুফলিহুন, মানে কামিয়াব ব্যক্তি, সফলকাম ব্যক্তি। পবিত্র কোরআনে বিভিন্ন কোরআনের আয়াতের সাথে আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হলো সফল। এমনিভাবে সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 185 যদি আমরা তেলাওয়াত করি বা পড়ি, সেখানে দেখব আল্লাহ তাআলা আয়াতটা শুরু করেছেন, কুল্লু নাফসিন জাইকাতুল মাউত, এমন একটা কথা দিয়ে যেটাকে কাফের বলেন, মুশরিক বলেন, যার একটু বুদ্ধি আছে সবাই স্বীকার করে, যদি চ মুসলমানদের মধ্যে একটা কমিউনিটি স্বীকার করে না। আল্লাহ তাআলা বলেন, যার নফস রয়েছে, যার আত্মা রয়েছে, যার জীবন রয়েছে, যাকে আমি সৃষ্টি করেছি, যাকে জান দিয়েছি, সে মারা যাবে। এই কথা ছোট থেকে বড়, বড় থেকে ছোট, যে কোনো ভাষা ভাষার লোক, যে কোনো ধর্মের লোক সবাই বিশ্বাস করে, কিন্তু এর মধ্যেও কিন্তু এক্সেপশন আছে। একজন কাফের অস্বীকার করে না যে আমরা মারা যাব, কিন্তু মুসলিমদের মধ্যে একটা কমিউনিটি আছে যারা বলে নবী রসুল, পীর ফকির, ওলি দরবেশ, এরা মারা যায় না, এরা মারা যায় না। যেই কথাটা কাফেররা বোঝে, যে পৃথিবীতে কবি কবিতা লিখেছে যে পৃথিবীতে কেউ অমর না, কেউ অমর হতে পারবে না, যে জন্মিয়েছে সেই মারা যাবে, এই কথা সবাই বোঝে, কিন্তু বাস্তব চোখে দেখার পরও মানুষ এই কথা মেনে নিতে রাজি হয় না যে রসুলগণ, নবীগণ, আল্লাহ তাআলার ওলি আউলিয়া, আল্লাহওয়ালা ব্যক্তি মারা গেছে। এটা মেনে নিতে অনেক মানুষই কিন্তু মুখে যদি বলে, ভাষা বিকৃত করে, আরবি ভাষার শব্দ নিয়ে খেলা করে, সেটা কি শব্দ, তারা বলে ইন্তেকাল করেছে, মারা গেছে, এটা বলা যাবে না, মারা গেছে বলা যাবে না, ইন্তেকাল বলতে হবে। ইন্তেকাল শব্দের একটা অর্থ হয় এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, স্থান চেঞ্জ করা, এটা বলো, এটা নবীর শানে প্রযোজ্য। তেমনিভাবে পর্দা করে নেওয়া, ওয়াফাত পেয়েছে, মারা যায়নি, এটা পর্দা আড় করে নিয়েছে, এটা আমাদের সমাজে রয়েছে। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা আত্মা যার রয়েছে, যার জান রয়েছে, সেই ব্যক্তি মারা যাবে। এই কথা যারা বিশ্বাস করে না, তারাও কিন্তু আবার যখন জানাজার নামাজ পড়ায়, একটা কমন আয়াত সবাই পড়ে, ওই মৌলভী সাহেবও বিশ্বাস পড়ে যে সবাই মারা যাবে, কুল্লু নাফসিন জাইকাতুল মাউত। তো কুল্লু নাফসিন জাইকাতুল, নাফসের মধ্যে কি আল্লাহ বলেছে বাজুন নাফসুল মাউত, যে কিছু আত্মা মারা যাবে আর কিছু আত্মা বেঁচে যাবে, বলেনি। এটা আমাদের সংশয় রইলো, আমরা অনেক মানুষই বুঝতে পারি যে সবাই মারা যাবে। এর মধ্যে আবার কিছু মানুষ বিভ্রান্তিতে পড়েছে যে আল্লাহ বলেছেন সবাই মারা যাবে, কোরআনের কিছু আয়াত রয়েছে, সূরা আম্বিয়ার একটা আয়াতে রয়েছে, এমন কাউকে এরকম জীবন দেইনি তোমার পূর্বে যে তারা বেঁচে থাকবে, বেঁচে আছে। অতএব এই আয়াত দ্বারা বোঝা যায় ঈসা আলাইহিস সালাম বাঁচেনি, মারা গেছে। একটা আয়াতের, শুধুমাত্র একটা আয়াত পড়ে ভুল বোঝাটা স্বাভাবিক। কোরআনের আয়াত যদি আপনি এইভাবে নেন, আংশিক পড়ে না পড়েন, তাহলে আপনি বিভ্রান্ত হবেন, এটাই স্বাভাবিক। যদি কেউ সূরা মাউনের এই অংশটা পড়ে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লির জন্য জাহান্নাম, আর আগে পরে পড়েনি,
বলে জানো না মুসল্লি নামাজ পড়লে জাহান্নাম, কোন নামাজের জন্য জাহান্নাম, কেমন নামাজ এ দরকার না, আমার তো ওটা বিষয় না, আমার বিষয় নামাজে জাহান্নাম, আমি আর পড়ব না। এইরকমভাবে যদি আংশিক নিয়ে নিই তাহলে কিন্তু সমস্যা আসবে। তারপর আল্লাহ তাআলা বলেন ফাইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, প্রত্যেককে তার পরিপূর্ণ বদলা কিয়ামতের দিন দেয়া হবে। পৃথিবীতে একটা মানুষকে আপনি যত ইনসাফ করেন 100% ইনসাফ করতে পারবেন না, এটা সম্ভব নয়। একটা মানুষের পরে বিচার করছেন, সে 10 জনকে খুন করেছে, ওর ফাঁসি দিয়ে দিলেন, কজনের হক আদায় হলো বলেন? খুব বেশি হলে 1 জনের হলো, এখনো 9 জনের কি হবে? এই জন্য পৃথিবীতে পরিপূর্ণ ইনসাফ প্রতিষ্ঠিত করা সম্ভব নয়, কারণ একজন মানুষের হায়াত একটাই, কিন্তু ও হায়াত অন্যের জীবন কেড়ে নিয়েছে হয়তো 100টা। তারপর আল্লাহ তাআলা বলেন ফামান জুহজিহানিন নার, যে ব্যক্তি জাহান্নাম থেকে পরিত্রাণ পেল, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে ব্যক্তি জাহান্নাম থেকে পরিত্রাণ পেল এবং জান্নাতে প্রবেশ করল, এই ব্যক্তি হলো সফল। এখানে আল্লাহ তাআলা বলেনি দুনিয়াতে গিয়ে কে কত বড় ডিগ্রি অর্জন করেছো, কার চেহারা কতদিন টিকিয়ে রাখতে পেরেছো, বৃদ্ধ হওয়ার আগ পর্যন্ত বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করে, বিভিন্ন জিনিস ব্যবহার করে সৌন্দর্য ধরে রাখতে পেরেছো, এটা আমার কাছে কোনো বিষয় নেই। ডিগ্রি থাক চায় না থাক, পড়া জানো না জানো, খেয়েছো না খেয়েছো, বাড়ি ছিল না ছিল, এটা আমি জিজ্ঞাসা করব না। আল্লাহর কাছে কেউ যে বলতে পারবে না আল্লাহ আমি না খেয়েছিলাম তাই ইবাদত করিনি, আল্লাহ আমার একটা বাড়ি ছিল না তাই ইবাদত করতে পারিনি। সূরা জুমারের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়্যা তা'বুদুন, নিশ্চয় আল্লাহর জমিন প্রশস্ত, অর্থাৎ এখানে হয়নি হিজরত করো, এখানে ছেড়ে দাও যে চলে যাও, কিন্তু ইবাদত করতেই হবে, এটা তোমার জীবনের মূল মাকসাদ। তো এখানে যে অংশটা ফামান জুহজিয়ানিন নার, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেল, জাহান্নাম থেকে নিজেকে বাঁচালো, এখন জাহান্নাম থেকে কে বাঁচালো এটা আমরা কিভাবে জানবো, কোন কাজ করলে বাঁচবো, সেটাও তো আমরা এমনি কোনো রকমের ল্যাবে বসে গবেষণা করে কোনো বই পড়ে উদ্ধার করতে পারবো না, এটার জন্য ওহি দরকার। আর ওহি আল্লাহ তাআলা সবার পরে করেননি, নবী রসুলদের পরে করেছেন, শেষ ওহি যার পরে নাজিল হয়েছেন তিনি আমাদের রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি জানিয়ে দিয়েছেন মানুষ কি কি কারণে জাহান্নাম থেকে পরিত্রাণ পেতে পারে, কোন কোন কাজ থেকে বিরত থাকলে। তার সর্বপ্রথম 1 নম্বর পয়েন্ট যেটা করলে একজন মানুষ, আর এটা হলো মূল, এটা যদি না থাকে, যেমন কোনো গাছের যদি মূলটাই না থাকে গাছের কোনো মূল্য নেই, গাছটা বেঁচে থাকবে না। প্রথম যে কথাটা 14টা পয়েন্ট বলবো, 14টার 13টা ভুলে গেলেও যদি প্রথমটা না ঠিক থাকে ওইগুলো আমল করলে কোনো কাজে আসবে না। প্রথম যে বিষয়টা সেটা হলো তাওহিদ, যদি কোনো মানুষের তাওহিদ ঠিক থাকে ও ব্যক্তি জান্নাতে যাবে, জাহান্নাম থেকে পরিত্রাণ পাবে, জাহান্নাম ওর পুরো হারাম। যদি আমরা দেখি সহি মুসলিমের হাদিস, উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, তিনি হাদিসটা মৃত্যুর আগদিন পর্যন্ত বর্ণনা করেননি, মৃত্যু অবস্থায় তিনি বলছেন আমি তোমাদের কাছে আজকে একটা হাদিস বর্ণনা করবো জীবনে কার কথা বলিনি, আজকে মৃত্যুর আগে এই হাদিসটা বর্ণনা করে যাচ্ছে, এই কারণে যে আল্লাহ রসুল বলেছেন ইলম গোপন করলে তাকে আগুনের লাগাম, আগুনের জিহ্বা দিয়ে তার লাগাম দিয়ে তাকে শাস্তি দেওয়া হবে, এই জন্য আমি এটা গোপন এতদিন আমার কাছে ছিল আমি বলিনি, এখন তোমাদের কাছে বলে যাচ্ছি। হাদিসটা মুসলিমের যদি আল হাদিস অ্যাপস দেখেন 48 নম্বর হাদিস, আর যদি ইসলামিক একাডেমি দেখেন 50 নম্বর, অন্যগুলোতে 49 নম্বর হাদিস। উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা বলেন মান সামিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাররামাল্লাহু আলাইহিন নার, যে ব্যক্তি এই কথার সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া ইবাদত যোগ্য কেউ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা এবং রসুল, আল্লাহ রসুল বলছেন তারপরে জাহান্নামের আগুন হারাম হয়ে গেল, জাহান্নামের আগুন তাকে ছুঁতে পারবে না। এই হাদিস শুধুমাত্র কি বলাটা
সাক্ষী সেই দিতে পারে যে বিষয়ে যে জানে। একজন ব্যক্তিকে তুলে নিয়ে গেছে কোর্টে, এখানে কি হয়েছে বলো, জানি না, কি আর কার সাথে কার ঝামেলা জানি না, কি করতে এসেছে সাক্ষী দিতে, মানবে? এ সাক্ষী গ্রহণযোগ্য হবে? সাক্ষী দেওয়ার জন্য পূর্বে আপনাকে জ্ঞান লাগবে, না জানলে আপনি কি সাক্ষী দিবেন? অনুরূপ এক হাদিসে, সহি মুসলিমের হাদিস, আল্লাহ রাসুল বলেন, মান মাতা ওয়াহুয়া ইয়ালামু, একজন ব্যক্তি মারা যাচ্ছে এই অবস্থায় সে জানে, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখাল আল জান্নাহ, সেই ব্যক্তি এই কথা জানে যে আল্লাহ ছাড়া ইবাদত যোগ্য কেউ নেই, সেই ব্যক্তি জান্নাতে যাবে। তাহলে এটা জানতে হবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া যত মাবুদের কথা বলা হচ্ছে এরা সব বাতিল, এদের বিরোধিতা করতে হবে। আল্লাহ রাসূল বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মান উবিদা মিন দুনি যালিক ওয়া হুরিমা আলাইকা নার, যে কোনো ব্যক্তি যদি এই কথার সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া আর ইবাদতযোগ্য কেউ নেই, আল্লাহ ছাড়া উপাস্য নেই, এবং আল্লাহ ছাড়া অন্যের সমস্ত যা কিছু ইবাদত হয় সবার ইবাদতকে নিজের জন্য হারাম মনে করে, যে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, সব ইবাদত হারাম, এই ব্যক্তি, আল্লাহ রাসূল বলছেন এই ব্যক্তি জান্নাতে যাবে। তাহলে এখান থেকে আপনাদেরকে বোঝাতে চাইলাম, কোনো ব্যক্তির যদি তাওহীদ ঠিক থাকে জান্নাতে যাওয়া খুবই সহজ। বুখারীর হাদিস, কিতাবুত তাওহীদ, এই হাদিসটা কমন, প্রথম অধ্যায়ে হাদিসটা রয়েছে। আল্লাহ রাসূল বলেন, আল জান্নাতু আকরাবু আহাদিকুম ইলা শিরাকা নালিহি ওয়া মিসল ওয়া নারু মিসলা জালিক, জান্নাত এবং জাহান্নাম তোমাদের চটির ফিতার চাইতো নিকটে। কিছু হাদিস যদি আমরা এরকম বলি, আল্লাহ রাসূল বলেছে ইত্তাকিন্নার, একটা খেজুর দিয়ে হলো জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো, তাহলে একটা খেজুর দিয়ে জাহান্নাম থেকে বাঁচা যায়। যদি সেরকম পরিস্থিতি হয় একটা খেজুর দিয়ে জাহান্নাম থেকে বাঁচা যায়, তেমনিভাবে আল্লাহ রাসূল বলছেন একটা বিড়ালকে বদ্ধ করে রাখার জন্য একজন মহিলা জাহান্নামী, কাজটা খুবই বড় না, ছোট্ট একটা কাজ, বিড়ালকে খেতে না দিয়ে মেরে দিয়েছে। তাহলে দুটো হাদিস প্রমাণ করে কি, জান্নাত যাওয়াও সহজ, জাহান্নাম যাওয়াও সহজ। জান্নাত যাওয়ার যদি পথ অবলম্বন করেন, আপনার সহজ পথটা যদি লেগে যায়, তাহলে আপনি জান্নাতে চলে যাবেন। তো প্রথম যেটা বললাম, তৌহিদের সংরক্ষণ, তৌহিদ যার ঠিক থাকবে। আমরা এখানে যারা উপস্থিত আছি খুব কম মানুষই, হয়তো যদি আমরা 90 জন উপস্থিত থাকি, তার মধ্যে 15 থেকে 16 জন বলতে পারবে তাওহিদ শব্দের অর্থ কী। যদি বলি তাওহিদ কয় প্রকার জানি না, যদি বলেও দেয় 3 প্রকার, নামগুলো বেশিরভাগ মানুষ উচ্চারণই করতে পারবে না। এটা আপনি পরীক্ষা করে নিতে পারেন, ও নামাজ রোজা হজ জাকাত সিয়াম এগুলো বলবে, কিন্তু তাওহিদে রুবুবিয়াত, তাওহিদে উলুহিয়াত, তাওহিদে আসমা ও সিফাত এগুলো প্র্যাকটিস না হলে মুখ দিয়ে বার হবে না। এই 3 প্রকার তাওহিদের কোনো একটা জায়গায় যদি কোনো মানুষের ত্রুটি থাকে সামান্য পরিমাণ, আর এটা জেনে রাখেন, আল্লাহর কাছে যত বিষয়ে পরীক্ষা হবে, কোনো বিষয়ে আপনি 30, 34, 15, 20, 12, 13 পেয়ে পাশ করবেন, তাওহিদ যে বিষয়টা সেটাতে 100-তে 100 পেতে হবে। 99.5 পেয়েছেন, তারপরও ফেল, আর সারা জীবন জাহান্নাম, কোনো কনসিডার নেই। তাওহিদে আপনাকে 100-তে 100 পেতে হবে, 100-তে যদি 0.23 এরকমও কম হয়, আপনি জাহান্নামে চিরদিন জাহান্নামে। তার প্রমাণ আল্লাহ রাসূল বলেন, মান মাতা লা ইউশরিকু বিল্লাহি দাখাল আল জান্নাহ, কোনো ব্যক্তি মারা গেল শিরক করেনি, এ অবস্থায় ও জান্নাতে যাবে। মান মাতা ইউশরিকু বিল্লাহি, যে কোনো ব্যক্তি মারা গেল শিরক করেছে এ অবস্থায়, দাখাল আল নার, এ জাহান্নামে যাবে। সরাসরি হাদিস, আল্লাহ রাসূল সাহাবীদেরকে জিজ্ঞাসা করে, মাল মুজিবাতান, তোমরা জানো দুটো ওয়াজিবকারী জিনিস কি? সাহাবীরা বলল, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রসুল বেশি ভালো জানেন। আল্লাহ রাসূল বলেন, ওয়াজিবকারী জিনিস হলো তোমরা শিরক করলে তোমাদের জন্য জাহান্নাম ওয়াজিব, তোমরা তাওহীদের উপরে প্রতিষ্ঠিত থাকলে তোমাদের জন্য জান্নাত ওয়াজিব। মিসকাতের প্রথম দিকে, কিতাবুল ঈমানের যতগুলো হাদিস বললাম প্রথম দিকেই পাবেন। তাহলে আপনাদেরকে বোঝাতে চাইলাম, তাওহীদ যা শিখেন, কিছুদিন আগে, কয়েকদিন, হয় 2 থেকে 3 দিন আগে, আমি একটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা বক্তৃতা পোস্ট করেছিলাম সৌদির এক আলেমের, তিনি বলছেন
তাওহীদ যদি না থাকে, লা ফালা ওয়ালা নাজা ওয়ালা কুওয়া, না তোমরা সফল হতে পারবে, না তোমরা মুক্তি পাবে, না তোমরা পরিত্রাণ পাবে, না তোমরা জয়লাভ করতে পারবে, না তোমরা কোনো শক্তি পাবে। তিনি বলছেন, তুমি নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিয়েছ, তারপরেও তো জান্নাতের মুখ দেখতে পাবে না, জান্নাত তোমার জন্য হারাম। তুমি সেজদা করে করে তোমার মাজার পিঠের হাড় বাঁকা করে ফেলেছ, তারপরে তোমার জন্য জান্নাতের মুখ দেখা যাবে না যদি তৌহিদ ঠিক না থাকে। তাহলে তৌহিদটা আমাদের শিকার দরকার, এটা অটোমেটিক হবে না। যদি হয়ে যেত তাহলে জিব্রাইলকে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু সাল্লামের কাছে দীর্ঘ 23 বছরের জীবনীতে ইসলামের শরীয়তের অনেক বিধান দিয়েছেন, 13 বছর শুধু তৌহিদ শিক্ষা দিয়েছেন আর তৌহিদের দাওয়াত দিয়েছেন। কেন? যদি এটাই হয় তাহলে এমনিতেই হয়ে যেত, কারণ তাওহীদ ঠিক নাই, নামাজ রোজা করেন এমন লোক নাই। যারা কবর পূজারি তারাও কিন্তু নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, সিয়ামও পালন করে, দাড়িও বড় রয়েছে, তাদের অবস্থান আমাদের বর্তমান যুগের বাংলাদেশে একজন প্রখ্যাত আলেম, নাম বলছি না আপনারা বুঝবেন, তিনি বলছেন, কোন ব্যক্তি যদি বলে আল্লাহ রসুল গায়েব জানে, এর পিছনে এই কথা স্বীকার করার পরে এর পিছনে নামাজ হবে না, নামাজ পড়লেও হবে না। কোন ব্যক্তি যদি মনে করে যে আল্লাহ সব জায়গায় আছে, যত কল্লা তত আল্লাহ, যত অন্তর সব জায়গায় আছে আল্লাহ, এর পিছনে নামাজ পড়লে নামাজ ঘুরিয়ে পড়তে হবে না। নামাজ আল্লাহ কোথায় আছে আমি জানি না, আমি কি করে জানবো সাধারণ মানুষের মাঠ খাটি, এর পিছনে নামাজ হবে না, এর ইমামতির যোগ্যতা নেই। যতই কোরআন শুদ্ধ করে পড়ুক, যতই ও বড় বড় মাদ্রাসা থেকে ভালো ডিগ্রি আনুক, এর আকিদা ঠিক নেই, এর পিছনে কিচ্ছু হবে না। তো প্রথম যেটা আপনাদেরকে বলতে চাইলাম, তাওহীদটা শিখে নেবেন মরার আগে আগেই, যদি না মরে যান আর শিখতে না পারেন শেষ হয়ে যাবে। জানা যায় কোটি কোটি লোক হয়েছে, কারো সুপারিশে কাজ হবে না। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি মারা গেছে তার জানাজায় শিরক করেনি, তৌহিদপন্থী লোক 40টা হাজির হলে, এই ব্যক্তি যদি ওরা সুপারিশ করে আল্লাহকে ক্ষমা করে দাও, এর কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও, আল্লাহ বলে ঠিক আছে তোমাদের সুপারিশ কবুল করা হলো, কারণ তোমরা তৌহিদপন্থী, তোমাদের 40 জন যথেষ্ট। 40 কোটি লোক নিয়ে হাজির হলে হবে না, 40 জন মানুষ হলেই যথেষ্ট হবে। তৌহিদ ঠিক থাকতে হবে, এটার জন্য পড়াশোনা করতে হবে। তৌহিদ নষ্ট হয়ে যায়, আল্লাহ রাসূল বলছেন অন্ধকার রাত্রিতে কালো পাহাড়ের উপরে কালো একটা পিপড়ি পিপিলিকা হাঁটছে, তার পায়ের আওয়াজ যতটা ক্ষীণ তার চাইতে শিরক ক্ষীণ। ইন্না আখাফু মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর, আমার এই উম্মতকে নিয়ে আমার ভয় হয় যে আমার উম্মত ছোট শিরকে লিপ্ত হবে। ছোট শিরকি আস্তে আস্তে মানুষকে বড় শিরকের কাছে নিয়ে যায়। প্রথম পয়েন্ট যেটা বললাম, তাওহীদের সংরক্ষণ যদি করেন, তাওহীদ ঠিক থাকে, আপনাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। 2 নম্বর পয়েন্ট, যদি আপনি ইখলাসের সাথে যে কোনো ইবাদত, সেটা কালেমা পড়াই হোক বা অন্তরে বিশ্বাস করা হোক, সলাৎ সিয়াম সব কিছু, যে কোনো ইবাদত যদি আপনি ইখলাসের সাথে করেন, বিশুদ্ধতার সাথে শুধু আল্লাহর জন্য করেন, যে কোনো ইবাদত কবুলের শর্ত মূলত দুটো, একটা হলো আল্লাহর জন্য করা, দ্বিতীয়টা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি পদ্ধতিতে করা। ইবাদত খুব দামি করেছেন আল্লাহর জন্য করেন, এটা গ্রহণযোগ্য হবে না। ইবাদত করেছেন আল্লাহর জন্য করেছেন, পদ্ধতি রসুলের হয়নি, ওটা বাতিল। দ্বিতীয় যেটা বললাম সেটা হলো ইখলাস, কালেমা পড়াতে ইখলাস থাকতে হবে, আল্লাহর জন্য কালেমা পড়তে হবে। দুনিয়া লাভ, ভোটের লাভ, নোট পাওয়া, অন্যকে সন্তুষ্ট করা, মুসলিমদের প্রভাব বেশি তাই মুসলিম হলে আমি আমার পিঠ বেঁচে যাবে, এই জন্য কালেমা পড়লাম, বা জানটা বাঁচিয়ে নিই কালেমা পড়ে, এরকম ইচ্ছা যদি হয়। সহিহ বুখারীর হাদিস নম্বর 1186, ইতবান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রসুল বলেন, ইন্নাল্লাহা হাররামা আলান নার, আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে ওই ব্যক্তির প্রতি জাহান্নামকে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ, যে ব্যক্তি শুধু আল্লাহর সন্তুষ্টির কারণে আল্লাহকে খুশি করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিয়েছে, যেই দিন পড়েছে সে জেনে পড়েছে আজকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম, ইবাদত করার জন্য মাথা আল্লাহ ছাড়া কারো কাছে নত করা যাবে না, সেজদা আল্লাহ ছাড়া কারো করা যাবে না, নজর মান্নত আল্লাহ ছাড়া কারো করা যাবে না, কসম আল্লাহ ছাড়া কারো করা যাবে না, ছেলে চাওয়া আল্লাহর কাছে ছাড়া কারো কাছে চাওয়া যাবে না, এই কথা আপনি কালেমা পড়ার মানে আপনি স্বীকৃতি দিলে আপনার স্বাধীনতা নেই। কালেমা যদি আপনি বুঝে আল্লাহর সন্তুষ্টির জন্য পড়েন তাহলে
আপনার জন্য জাহান্নামের আগুন হারাম, জাহান্নামের আগুন আপনাকে স্পর্শ করবে না। হাদিস বুখারীর হাদিস নম্বর 1186। তৃতীয় পয়েন্ট, যেটা করলে আপনাকে আমাকে আগুন স্পর্শ করবে না। আর সফলতার প্রথম ধাপ আগুন থেকে বাঁচা, দ্বিতীয় ধাপ জাহান্নামে প্রবেশ, জান্নাতে প্রবেশ করা। তিন নম্বর যেটা, সেটা হলো তাকওয়া। যদি আপনি তাকওয়া অর্জন করতে পারেন, জাহান্নামের আগুনের ক্ষমতা নিয়ে আপনাকে স্পর্শ করবে। সূরা মারিয়াম সূরা নম্বর 19 আয়াত নম্বর 71 এবং 72 মহান আল্লাহ তাআলা বলেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা রব্বুকা হাতমান মাকদিয়্যা। আল্লাহ তাআলা চূড়ান্ত ফয়সালা এটা যে জাহান্নামের উপরে একটা পুল বা একটা সিরাত, যাকে আমরা পুল সিরাত বলি, এটা অবস্থান করবে। এটা টপকে সবাইকে যেতে হবে, এমন কেউ নেই তোমাদের মধ্যে এটা পার হয়ে যেতে হবে না, সবাইকে জাহান্নামের উপর দিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা বলেন সবাইকেই তোমাদের মধ্যে জাহান্নামের উপর দিয়ে যেতে হবে, যেটা জাহান্নামের উপরেই পুলটা থাকবে। কেউ বিদ্যুৎ গতিতে চলে যাবে, কেউ দ্রুতগামী বিমানের গতিতে চলে যাবে, কেউ ঘোড়ার গতিতে চলে যাবে, কেউ হাঁটতে হাঁটতে যাবে, কেউ কেটে কুটে কোনোরকম পার হবে, এরকমভাবে ওই অবস্থান থেকে পার হবে। কিন্তু একজন তাকওয়াবান পরেজগার লোকের, আল্লাহ তাআলা বলেন এটা আল্লাহ তাআলার ফয়সালা যে এখান দিয়ে সবাইকে পার হতে হবে। সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাউ, নিশ্চয় আমি উদ্ধার করে নেব, আমি বাঁচিয়ে নেব তাকওয়া যারা অর্জন করেছে। তাহলে যদি আপনার মধ্যে আমার মধ্যে তাকওয়া থাকে, তাহলে আপনাকে আমাকে জাহান্নাম স্পর্শ করতে পারবে না, আল্লাহ তাআলা বাঁচাবে। এটা আল্লাহ তাআলার পাক্কা ওয়াদা। আল্লাহ তাআলা নিজের ব্যাপারে বলেন, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আমার চাইতে সত্য কথা কে বলতে পারে, ইন্নাল্লাহ লা তুখলিফুল মিয়াদ, আমি কোনোদিন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করি না। তাহলে তিনটি পয়েন্ট বললাম, প্রথমে তৌহিদ সংরক্ষণ, দ্বিতীয় ইখলাস, তৃতীয় হলো তাকওয়া অর্জন, চার নম্বর যেটা করলে আপনি আমি বেঁচে যেতে পারবো, সেটা হলো ফরজ সিয়ামের সাথে সাথে নফল সিয়াম পালন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারীতে হাদিস রয়েছে, সহিউল জামে হাদিস নম্বর 2267 নম্বর হাদিস, 2268 নম্বর হাদিস, এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ফি সাবিলিল্লাহ, কোন ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা দিন রোজা রাখে, সব দিন না, একদিন আল্লাহর সন্তুষ্টির জন্য, এখানে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর জন্য হতে হবে, সবাই রোজা রাখছে আমিও রাখি, রোজা রাখার পরে ইফতারে ওখানে গেলে প্রতিদিন না খেয়ে না রোজা রেখে যায় কেমন লাগে, যদি রোজা রাখি খাবার দাবার আইটেম খুব ভালো, যাই রোজা রাখাতে যা কষ্ট হবে তার চাইতে ওখানে পুষিয়ে নেব, এরকম যদি নিয়াত থাকে তাহলে না, আল্লাহর জন্য যদি হয়। আল্লাহ রাসূল বলেন, বাআদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি সাবঈনা খরিফা, এই ব্যক্তির, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা সিয়াম পালন করে, একে আল্লাহ তাআলা 70 বছর জাহান্নাম থেকে তার মুখকে দূরে রাখে। এইরকম আরো হাদিস আছে, উল্লেখ করছি না। চার নম্বর পয়েন্ট, পাঁচ নম্বর পয়েন্ট, যেটা করলে আমরা জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে যাব, সেটা হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য যদি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে যদি আমরা বারবার দোয়া করি, আল্লাহ জাহান্নাম আমাকে দিও না, আল্লাহ জাহান্নামে যেন না যাই, এই দোয়া যদি আপনি করতে পারেন, জাহান্নাম আপনি যাবেন না, জাহান্নাম আপনাকে স্পর্শ করবে না, জাহান্নামের মুখ আপনাকে দেখতে হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, মান ইস্তাআজারা আব্দুম মিনান নার, কোনো ব্যক্তি যদি জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চায়, সাবা আমার রাতিন ফি ইয়াউমিন, দিনে সাতবার, তখন কোয়ালাতিন নার, জাহান্নাম বলে, ইয়া রব্বি, হে আমার প্রতিপালক আল্লাহ, হে আমার প্রতিপালক রব, ইন্না আবদুকা ফুলানুন, এটা তোমার বান্দা, কদিস্তা হাজারাকা, যে তোমার কাছে পানা চাইছে জাহান্নাম থেকে, আমার থেকে পানা চাইছে, ফাআজির হু, আল্লাহ তুমি একে পানা দিয়ে দাও, একে আমার কাছে এনো না। তেমনি ভাবে আল্লাহ রাসূল বলেন, ওয়ালা ইয়াসআলুল্লাহা আবদুন আল জান্নাতা, কোনো ব্যক্তি যদি দিনের মধ্যে সাতবার জান্নাত চায়, জান্নাত বলতে থাকে, কোয়ালাতিল জান্নাতু ইয়া রব্বি ইন্না ফুলানাকা, হে আল্লাহ, হে আমার প্রতিপালক, এটা তোমার বান্দা, এটা অমুক বান্দা তোমার, সাহালানি,
যে চাইছে জান্নাত চাইছে, ফাআদখিলহুল জান্নাহ, আল্লাহ তুমি আমার মধ্যে তাকে প্রবেশ করিয়ে দাও। যদি সাতবার না পড়তে পারেন, এই হাদিসটা আপনি সিলসিলা সহিহা হাদিস নম্বর 2506 নম্বর হাদিসে পেয়ে যাবেন, যেটা আমাদের হাতের কাছে হাদিসের কিতাব মোবাইল অ্যাপসে পাবো, ইবনে মাজা হাদিস নম্বর 4340 নম্বর হাদিস, আবু হুরায়রার হাদিস বললাম, এবং আনাস বিন মালিক বলেন, মান সা'আলাল্লাহা আল জান্নাতা সালাসা মাররাতিন, কোনো ব্যক্তি যদি দিনে তিনবার জান্নাত থেকে জান্নাত চায় আল্লাহর কাছে, জান্নাত বলতে থাকে, ফাআদখিলহু, আল্লাহ তুমি আমাকে তার মধ্যে আমার মধ্যে তাকে প্রবেশ করো। তেমনি মানিস্তা আজারা মিনান নার, কোনো ব্যক্তি যদি দিনের মধ্যে তিনবার জাহান্নাম থেকে প্রাণা চাই, জাহান্নাম আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আমাকে এর মধ্যে আমার মধ্যে একে এনো না। তাহলে যদি আমরা জাহান্নাম থেকে প্রাণা চাই বারবার, তাহলে জাহান্নামের আগুন থেকে আমরা দূরে থাকতে পারব। ৬ নম্বর পয়েন্ট, যদি আমরা জামাতে নামাজ পড়ি তাকবীরে উলা সহ, তাকবীরে উলা মানে ইমাম যখন বলল আল্লাহু আকবার, তার পরে পরে আপনি উপস্থিত হন আল্লাহু আকবার বলেন, একে বলা হয় তাকবীরে উলা। এই তাকবীরে উলা সহ যদি আপনি ৪০ দিন জামাতে নামাজ আদায় করতে পারেন, আল্লাহ রসুল আপনার জন্য দুটো গ্যারান্টি দিয়েছে, একটা আপনি মুনাফিকতা থেকে বেঁচে যাবেন আর জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবেন। হাদিস সহিহ সিলসিলার হাদিস নম্বর 747 নম্বর হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরবাউনা ইয়াওমান ফি জামাতিন ইউদরিকু তাকবিরাতাল উলা কুতিবা লাহু বারাআতান, কোনো ব্যক্তি যদি ৪০ দিন তাকবীরে উলা সহ জামাতে সলাত আদায় করে, তার জন্য দুটো জিনিস লিখে দেখা হয়, দুটো মুক্তি লিখে দেওয়া হয়, বারাআতুম মিনান নার ও বারাআতুম মিনান নিফাক, জাহান্নাম থেকে এই ব্যক্তি মুক্ত এটা আল্লাহ লিখে দেন, যে জাহান্নাম থেকে মুক্ত, জাহান্নামে আসবে না, এ নিফাক থেকে মুক্ত। কারণ এই কাজটা অত্যন্ত কঠিন, উঠতে উঠতে একদিন ৩৯ দিন করেছেন, ৪০ দিনের মাথায় আপনি ফজরে চালা পাননি, বা কোনো একটা জামাতে বাড়িতে কোনো সিরিয়াস কাজের জন্য জামাতে তাকবীর জামাত পেয়েছেন, তাকবীর ওলা পাননি, এই ফজলে তারা পাবেন না, এটা খুবই কঠিন। চেষ্টা করে দেখবেন, জিনিস সহজ মনে হলে ৪০ দিন বা জামাত তাকবীর ওলা সহ নামাজ পড়া অত্যন্ত কঠিন, আর এটা মুনাফিকতা যার মধ্যে রয়েছে সেটা আসতেই পারবেন। আর জামাতেই আমরা উপেক্ষা করি, জামাতকেই তো উপেক্ষা করছি, জামাতেই তো আসি না, তাহলে তাকবীর ওলা তো প্রশ্ন কোথায় থেকে আসবে। ৭ নম্বর, যদি কোনো ব্যক্তি বিশেষভাবে, আল্লাহ তাআলা সূরা বাকারা 237 নম্বর আয়াতে বলেন, হাফিজু আলা সলাওয়াত, তোমরা সলাৎসমূহকে হেফাজত করো, ওয়া সলাতিল উস্তা, মধ্যবর্তী নামাজের হেফাজত করো। এই মধ্যবর্তী সলাতের দুটো তফসির, একটা হলো সলাতুল আসর, যেটা বুখারীতে অন্যান্য সুনানের কিতাবে প্রমাণ আছে, আর কিছু মুফাসসির বলেন সব নামাজই মধ্যবর্তী নামাজ, সব নামাজ মধ্যবর্তী নামাজ, জোহর থেকে এই আপনি ফজর আর আসরকে ধরেন, মধ্যে কি আছে? জোহর, আসর, আপনি জোহর আর মাগরিব ধরেন, মধ্যে কে? আসর, কেউ বাইরে যাবে না, মানে সব নামাজের হেফাজত করো, আল্লাহ বলেন নামাজ হেফাজত করো। তাহলে বিশেষভাবে আল্লাহ বলেছেন আসরের নামাজ, ফজরের নামাজের গুরুত্ব, যদি আমরা মিসকাতের হাদিস নম্বর 575 দেখি, সেখানে আল্লাহ রসুল বলেন, লাইয়ালিজান নার রাজুলুন সাল্লা কবলা তুলুই শামসি ওয়া কবলা গুরুবিহা, কোনো ব্যক্তি যদি সূর্য উদয়ের পূর্বে এবং সূর্য অস্তমিত হওয়ার পূর্বের নামাজ আদায় করে, সেই ব্যক্তিকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সূর্য উদয়ের পূর্বের নামাজ কি? ফজর। সূর্য অস্ত যাওয়ার পূর্বের নামাজ আসর। এই দুটো যদি আদায় করেন, তাহলে আপনাকে জাহান্নামের আগুন স্পর্শ করবেন। ৮ নম্বর, বিশেষভাবে নফলের ব্যাপারে, আহলে হাদিস সমাজের মানুষের মধ্যে সুন্নাত নফলের ব্যাপারে, অন্যান্য সুন্নাতের উপরে আলহামদুলিল্লাহ অন্যদের চাইতে অগ্রাধিকার আছে, নামাজের ব্যাপারে, সুন্নাত নামাজের ব্যাপারে খুবই মানে আলস্য ভাব পরিলক্ষিত হয়, শুধু ফরজটা পড়ে, এটা গুরুত্ব দেওয়া দরকার। বিশেষভাবে অনেকগুলো সুন্নাতের গুরুত্ব আছে, ফজিলতের কথা আপনাদেরকে বলছি। ৮ নম্বর পয়েন্ট যেটা উল্লেখ করছি সেটা হলো,
জোহরের পূর্বে চার রাকাত এবং পরে চার রাকাত যদি আদায় করেন, জোহরের পূর্বে চার রাকাত পরে চার রাকাত আদায় করলে, আল্লাহ রসুলের স্ত্রী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রসুল বলেন, মান হাফাজা যে ব্যক্তি হেফাজত করবে আর আলা আরবা রাকাতিন কাবলা যোহর, জোহরের পূর্বে চার রাকাত সুন্নাত নফল যে নাম দিয়ে পড়েন চার রাকাত নামাজ যে ব্যক্তি হেফাজত করবে, ও আরবাইন বাদাহা তারপরে চার রাকাত পড়বে। আমরা বেশিরভাগই দেখি আমরা প্রথমে চার পরে দুই পড়ি, এই হাদিসটার কোনো আমল নেই, হাদিস সহি হাদিস, মিসকাতে হাদিসটা চেক করলে এবং তিরমিজিতে আপনি পেয়ে যাবেন, মিসকাতে হাদিস নম্বর 1167 নম্বর হাদিস। তিনি বলেন হাররামাল্লাহু আলা নার, এই ব্যক্তির পুরো জাহান্নামের আগুনকে হারাম করে দেওয়া, যে ব্যক্তি নিয়মিত এই সুন্নাত আদায় করবে তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো আমল করার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, যেহেতু খুতবার টাইম অতিক্রম করেছে আপনাদেরকে বাদ বাকি যেই বিষয়গুলো আছে দলিল ছাড়াই শুধুমাত্র পয়েন্টগুলো বলে দিচ্ছি। 9 নম্বর, কোনো ব্যক্তি যদি আল্লাহর ভয়ে কাঁদে, তিরমিজির হাদিস হাদিস নম্বর 1633 নম্বর হাদিস, আল্লাহ রসুল বলেন গাভী বা গরুর দুধ বের করে যেমন বাটে প্রবেশ করা অসম্ভব, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, অনেক কিছু মানুষ ছেলে হারিয়ে গেছে, ছেলে পরীক্ষায় ফেল করেছে, ছেলে ভালো রেজাল্ট করেনি, চাকরি পায়নি, বহুত জন্য কাঁদে, কেউ নারীর জন্য, কেউ টাকার জন্য, কেউ সম্পদের জন্য কান্নাকাটি করে, শুধু সেরফ আল্লাহর জন্য কাঁদা হতে হবে। যদি কোনো ব্যক্তি কাঁদে এর জাহান্নামের আগু জাহান্নামে প্রবেশ করা অনুরূপ ওই অত্যন্ত কঠিন ওইরকমভাবে যেমন গরুর বাটে দুধ প্রবেশ করা অসম্ভব মানুষের পক্ষে। 10 নম্বর, কোনো ব্যক্তি যদি দাস মুক্তি করে দেয়, অর্থাৎ কোনো মুসলিম জেলে চলে গেছে ভুল, কারো কোনো ভুল সাক্ষী দেওয়ার কারণে দোষী ব্যক্তি না, আল্লাহ রসুল বলেন কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে দাস মুক্তি বা জেল থেকে কাউকে আজাদ করে, তাহলে এই ব্যক্তির যতটা অঙ্গ আজাদ হবে ততটা এর অঙ্গ জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। ইবনে মাজার হাদিস নম্বর 2522 নম্বর হাদিস। 11 নম্বর, কোনো ব্যক্তিকে যদি আল্লাহ তাআলা কোনো মেয়ে দিয়ে পরীক্ষা করে, সহিহ মুসলিমের হাদিস নম্বর 6462 নম্বর হাদিস, আল্লাহ রসুল বলেন কাউকে যদি আমি মেয়ে দিয়ে পরীক্ষা করি মেয়ের মাধ্যমে আর ওই ব্যক্তি যদি ধৈর্য ধারণ করে, এই মেয়ে জাহান্নামের জন্য ঢাল হয়ে গেল, যেমন যুদ্ধ করলে যে যুদ্ধ করে ঢাল দিয়ে নিয়ে যায় কাটকিয়ে দেয় জাহান্নামের আগুনের জন্য, এই মেয়ের সাথে যে মেয়েকে মানুষ করতে গিয়ে বিবাহ দিতে গিয়ে মেয়েকে আদব শিক্ষা দিতে গিয়ে যে কষ্ট করতে কষ্ট করেছে ধৈর্য ধারণ করেছে, এই ধৈর্যের জন্য আড় হয়ে যাবে। তেমনিভাবে কারো যদি সুন্দর চরিত্র থাকে, বিভিন্ন হাদিসে সুন্দর চরিত্রকে এত বারবার হাইলাইট করা হয়েছে, 11 নম্বর, 12 নম্বর সুন্দর চরিত্র, আল্লাহ রসুল বলেন, এটা তাবরানির হাদিস সহি আর তারগিবের হাদিস, হাদিস নম্বর 1745 নম্বর হাদিস, এ হাদিসটাকে সহি বলেছেন মহাদ্দিসরা, হাদিসটা রয়েছে কোনো ব্যক্তি যদি অত্যন্ত নরম দিলের হয়, অত্যন্ত মানুষের সাথে মিশুক হয়, যার চরিত্র সুন্দর, এই ব্যক্তির প্রতি হাররামাল্লাহু আলা নার, আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। যে ব্যক্তির ধৈর্য বেশি সহ্য করতে পারে সেই মানুষের সাথে কষ্ট পাওয়ার পরও মিশবে, কিন্তু যার ধৈর্য কম সহ্য কম সে দু একবার আঘাত পেলে আর মিশবে না, কোনো মানুষের সাথে মিশবে না। 13 নম্বর, 13 নম্বর, ওই সমস্ত ব্যক্তি যারা সুন্দর চরিত্রের সাথে সাথে আল্লাহর পথে খরচ করে এবং আল্লাহর পথে খরচ করে শুধুমাত্র মাল না নিজের জান পর্যন্ত, আল্লাহ রসুল বলেন কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হলো তার পায়ে হাঁটতে গিয়ে ধুলো উড়ল, এই ধুলো আর জাহান্নামের ধোঁয়া একত্রিত হবে না, এই ব্যক্তি জাহান্নামে আগুন তাকে স্পর্শ করবে না। তো এই বিষয়গুলো আপনারা লক্ষ্য রাখবেন, নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করবেন। শেষ যেটা বলছি
শেষ দুটো পয়েন্ট, সেটা হলো কোনো মানুষকে মানুষের সম্মান নিয়ে আপনার সামনে কোনো মানুষের গীবত করা হচ্ছে, তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, তহমত দেওয়া হচ্ছে, আর আপনি বসে বসে শুনছেন বা আপনি সাপোর্ট করছেন, যদি আপনি ওকে রুখে দেন, এই এখানে এটা বলো না, আমি ও শুনবো না, আমি জানি না, এই কথাটা যদি আপনি বলতে পারেন, তিরমিজির হাদিস নম্বর 1933 নম্বর হাদিস, আল্লাহ রসুল বলেন কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির মানহানি হচ্ছে, সেটা গীবতের মাধ্যমে যে কোনো মাধ্যমে, এ যদি ওই ব্যক্তিকে ওর মানহানি থেকে রক্ষা করে দেয় ওর অনুপস্থিতিতে, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই ব্যক্তিকে জাহান্নামের থেকে দূরে রাখবে। ও যেমন ওর সম্মান থেকে ওই লোকটাকে সম্মানহানি থেকে দূরে রেখেছিল, একে জাহান্নাম থেকে দূরে রাখবে। শেষ 15 নম্বর পয়েন্ট যেটা বলছি সেটা হলো হিসনুল মুসলিমে একটা দোয়া আছে, আপনারা হয়তো যারা দোয়া সকাল বিকালে দোয়া পড়েন এই দোয়াটা আপনাদের মুখস্থ থাকতে পারে। আল্লাহ রাসূল বলেন এই দোয়াটা কেউ একবার পড়লে তার সমস্ত শরীরটার এক ভাগ জাহান্নাম থেকে আজাদ, দুবার পড়লে অর্ধেকটা, তিনবার পড়লে ও তিন অংশ, চারবার পড়লে সমস্ত শরীরটা আজাদ। দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নি আসবাহতু উশহিদুকা ও উশহিদু হামালাতাল আরশিক ও মালাইকাতা জামিয়া খালকিক, যে আমি সাক্ষ্য দিচ্ছি আমি সকাল করেছি, তারপরে আমি বলছি আমি সাক্ষ্য রাখছি আল্লাহ তাআলা তোমাকে এবং তোমার আরশ বহনকারী ফেরেশতা সমূহকে, আন্নাকা আনতা লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া কোনো সত্য মাবুদ নেই, ওয়াহাদাহু লা শারিকা লাক, তোমার কোনো শরীক নেই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুকা ওয়া রাসূলুক, মুহাম্মদ তোমার বান্দা এবং রাসূল। এই দোয়াটা যদি আপনি সকাল বিকাল চারবার পড়তে পারেন, সকালে পড়তে পারেন, আপনার দেহটা জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ পেয়ে যাবে, গোটা বডিটা। আল্লাহ তাআলা আমাদের কথাগুলো বললাম সেইগুলোর প্রতি আমাদেরকে আমল করার, বিশেষভাবে যেগুলো আমাদের জন্য সহজ, জাহান্নাম থেকে পানা চাওয়া, সুন্নাতের উপর গুরুত্ব দেওয়া, জামাতের সাথে আসা, সুন্দর চরিত্র দেখানো, লোককে গীবত করতে বারণ করা, এগুলো আমাদের জন্য খুবই সহজ যদি আমরা চাই। আল্লাহ বলেছেন জাহান্নাম থেকে বাঁচো এবং জান্নাতে প্রবেশ করতে পারলে সফল, তাহলে জাহান্নাম থেকে বাঁচার কিছু পথ আপনাদের সামনে উল্লেখ করলাম। এখন নিজের দায়িত্ব কি করে বাঁচবেন, আপনার দায়িত্ব। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলা বলেন তোমরা বাঁচার চেষ্টা করো জাহান্নাম থেকে, তুমি নিজে বাঁচো এবং পরিবারকে বাঁচাও। এই হাদিসে এই আয়াতের পরিপ্রেক্ষিতে রাসূল কি বলেছেন, ইত্তাকিন নার, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়ালাউ বিশিক্কি তামার, কিছু নেই একটা খেজুর দিয়ে, ফামাল্লাম ইয়াজিদ, খেজুরও নেই, আর কালিমাতুত তাইয়িব, ভালো কথা বলে বাঁচো। 1417 নম্বর হাদিস বুখারী। তাহলে বাঁচার কথা বলা হয়েছে, ছোট থেকে ছোট জিনিস দিয়ে হলে বাঁচতে চেষ্টা করতে হবে, জাহান্নামে চলে গেলেন মানে সব শেষ, আপনার আর কিচ্ছু নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ সুস্থতা দান করুক। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন, ওয়াসসালামু আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।